সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ এই দুনিয়ার জীবনে আমাদের অভিযোগ মনে প্রশান্তি হচ্ছে না টেনশনে বুকতেছি বরকদিনতায় বুকতেছি সংকীর্ণতায় বুকতেছি যেন মাথার উপর পাহাড় চেপে আছে তো এই অবস্থাতে মুক্তি হওয়ার জন্য সুন্দর আমল রয়েছে যদি আমরা দৈনিক এই আমলগুলি করতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর সুখময় প্রশান্তিময় এবং দুনিয়াবি যত ভালা মুসিবত আসবে সব থেকে মুক্ত থেকে আমরা এই দুনিয়াবি জীবনটি পার করতে পারবো আমলগুলি আমরা জেনে নিই আটটি আমল রয়েছে দৈনিক ষাটটি আমল অবশ্যই করবেন এবং মাসে একটি আমল করবেন প্রথম আমল পাঁচ তো না মাস কখনো পরিত্যাগ করবেন না এর মধ্যে রয়েছে আপনার মুক্তি কল্যাণ দুনিয়া খেরাত উভয়ের জন্য আপনার সফলতা দ্বিতীয় এই পাঁচ অক্ট নামাজের সাথে সম্পৃক্ত বাড়া রাখা সুন্নত নামাজ এটি কখনো সারবেন না এই সুন্নত নামাজের আল্লাহর আলমিন আপনার জন্য তৈরি করবেন জান্নাতের একটি গড় আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে গ্যারান্টি রয়েছে জান্নাতে প্রবেশ করার তৃতীয় সলাতু দোহা চাষদের নামাজ সূর্যদের নামাজ বা ইশাকের নামাজ নামাজ এটি হলো দুই রাকাত কাজ যদি আপনি দুই রাকাত কাছালাত দিনের প্রথম অংশে আদায় করেন শেষ অংশে যত বালা মুসিবত বিপদ সব কিছু আপনার থেকে দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে প্রশান্তি চতুর্থ ভেতরের নামাজ যত সমস্যাই হোক না কেন ঘুমানের পূর্বে যেন ভেতরের নামাজ আদায় করে নেন যদিও সম্ভব না হয় এক রাকাত এক রাকাত ভেতরের নামাজ পড়ে যদি আপনি শয়ন করেন ঘুমিয়ে যান অজু অবস্থায় যখন গুমের মাঝে আপনি এদিক সেদিক পাঁচ ফিরাবেন ফেরেস তারা আপনার সাথে অবস্থান করবে এবং ফেরেশতারা দোয়া করবে আল্লাহ হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও সে অজু অবস্থায় শয়ন করেছে ফেরেস তারা আপনার জন্য দোয়া করতেই থাকবে সকাল পর্যন্ত পঞ্চম আমল হল তিনটি সিয়াম সাধনা প্রত্যেক মাসে এটি ছাড়বেন না যদি তিনটি শিয়াম সাধনা করতে পারেন আপনি যেন সারা বছর নফল সিয়াম সাধনা করলেন এই সব আপনার জন্য অর্জন হবে ষষ্ঠ ঘুমের দোয়া যখন ঘুমাইতে যাবেন গুমের দোয়া অবশ্যই পড়বেন যদিও সম্ভব না হয় এই দোয়াটি যেন অবশ্যই পরেন আস্তাকলাদিহা ইল্লাহি এই দোয়াটি পরে যে আপনি ঘুমাইতে যান আপনার গুনার পরিমাণ যদি এই পৃথিবীর বালুর পরিমাণ হয় তাহলে আল্লাহ রব্লা রহমিন ক্ষমা করে দেবেন সপ্তম হলো সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির কখনো সারবেন না যদিও দু একটি জিকির হয় তারপরও যেন অবশ্যই জিকিরটি করেন যেমন আয়তুল কুরসি সোরা খেলাস সোরা না সোরা ফালাক আর তাও যদি সম্ভব না হয় এই দোয়াটি যেন অবশ্যই করেন বিসমিল্লাহিল্লাদরু মাসমি ইসাইন ফিল্লাহ ও সামিউল আলিম অষ্টম যেটি শেষ সর্বদা আপনার মুখ দিয়ে যেন ভালো কথা বের হয় আল্লাহরবুল্লা আলমিনের জিকির বের হয় কারণ ইলাইহি এস উদ্দুল কালিম তৈব এরফা আহু আল্লাহ রবুল্লা নিকট ভালো ভালো কথাগুলি উঠে এবং আল্লাহ রবুল্লা আলমিন আরও এর নেকি বৃদ্ধি করে থাকেন তাহলে আসুন আটটি আমল করে আমরা সুন্দর জীবনের গ্যারান্টি নিয়ে আসি এবং সুখময় জীবন যাপন করে এই দুনিয়াবি জীবনকে পার করি আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন